বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কাশফুল দেখতে কার না ভালো লাগে, আর কাশের ঝোপে সূর্যাস্ত যেন আরও মোহময়। পরন্তু সূর্যের আলোয় সাদা সাদা কাশফুলগুলো হয়ে ওঠে সোনালি। কাশফুল দেখতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে গতবার গিয়েছিলাম বর্ধমান পাল্লার রোড দামোদরের পাড়ে। আজ চলেছি হুগলি সিঙ্গুরে। মাঝে মাঝে ছোট ছোট জলা জায়গা আর তার মাঝখান দিয়ে সিমেন্ট বাঁধানো সরু রাস্তা অনেক ভিতর অবধি চলে গিয়েছে। বিঘার পর বিঘা শুধু কাশ আর কাশ, চারিদিক সাদা সাদা হয়ে আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি চলে এসেছি সিঙ্গুর টাটার মাঠে, আর এসে চারিদিকে দেখছি শুধু সাদা আর সাদা। জীবনে এত কাশফুল দেখিনি, এখানে যা দেখলাম। মাঝে মাঝে উড়ে যাচ্ছে সাদা বকের শাড়ি, কে বলে কাশফুলে গন্ধ নেই? আমি তো পাচ্ছি, বেশ একটা পুজো পুজো গন্ধ। হালকা হাওয়ায় দুলে দুলে কাশফুলগুলো জানান দিচ্ছে মা উমা আসছেন মর্তে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারেই একদম সিমেন্ট বাঁধানো রাস্তা, বাইক নিয়ে চলে এলাম এই অবধি। গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আইরে ছুটে আই, পূজোর গন্ধ এসেছে। শরতের উপহার সবার জন্য। দারুণ সুন্দর সানসেট হচ্ছে, আপনাদের দেখাবো, খুব সুন্দর সানসেট হচ্ছে। কীভাবে যাবেন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে যেতে পারেন সিঙ্গুর টাটার মাঠ, অথবা তারকেশ্বর হরিপাল আরামবাগ লোকালে চলে আসতে পারেন সিঙ্গুর স্টেশন। সিঙ্গুর স্টেশন থেকে টোটো বুক করে আপনারা চলে আসতে পারেন সিঙ্গুর টাটার মাঠ। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কাশের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। আমার তো দেখা হয়ে গেল বন্ধুরা, আপনারা কবে যাচ্ছেন?